ফটো আপনারা এখান থেকে একটি লিংক দেওয়া থাকবে, এটা হচ্ছে যে এসএমএসটা পাঠাবেন ওই এসএমএসের লিঙ্ক, মানে দুপুরে একটা অ্যাপসের মতো এখানে ক্লিক করে আপনার ব্রাউজারে ক্লিক করবেন। তার পাশে এটা হচ্ছে টাইম জোন, টাইম জোনে ক্লিক করবেন, দুইটা দুইটাকে ক্লিক করে দুটো ক্লিক করার পর আপনার দেওয়া যে ফাইলটি বা আপনাকে একটি এক্সেল শিট দেওয়া হবে, যেখান থেকে নাম, ফোন নম্বর এবং টাইম শিডিউল দেওয়া থাকবে। এটা আপনাকে নির্দিষ্ট করে এটা কেমন করে ওপেন করতে হবে আপনার জানেন, তারপরে দেখেন এখানে যে শো ফোল্ডারে ক্লিক করবেন, শো ফোল্ডারে ক্লিক করলে এই আমাদের একটি কী দেখবেন, ডকুমেন্ট দেখবেন বা এক্সেল শিট, এখান থেকে ওপেন করে দেখবেন, ওপেন করে দেখেন যেমন এখানে নাম দেওয়া আছে, ফার্স্ট নেম, তারপর আছে ফোন নম্বর, তারপর আছে ঠিকানা, যেমন এখানে দেখা থাকবে আপনার ব্রাউজারে গিয়ে ব্রাউজারে গিয়ে আচ্ছা আমি আপনাদেরকে টাইমটা দেখে দিই, টাইম জোন আমি এখানে ইমেসেজে রাখছি, যেমন এখানে তিনটা টাইম জোন আছে, চারটা সরি চারটা, মানে একটা দুটো তিনটা চারটা, এটাই কেউ দেখো তো এটা দেখে দিচ্ছি, এটা কিন্তু আপনারা প্রথমে একটা কাজ করবেন, যেমন এটা শুনে হচ্ছে এখান থেকে দেখবেন আগে যে কোনো নামের প্রথম অক্ষর সবসময় বড় হয়, এখানে দেখবেন মাঝখানে কতগুলো বড় কতগুলো ছুটে থাকবে ওগুলো আপনারা ঠিক করবেন, প্রথম হয়ে এটা ঠিক করবেন, যেমন এটা বড় হাতে লাগে ছোটো হাতে হেল্প করে দেবেন, যেমন মনে করেন অনেক জায়গায় প্রথম লেখাটা ছোটো থাকবে ওটা বড় করে দেবেন, এবং প্রথম একটা দিয়ে থাকবে, এক্সাম্পল মনে করেন আমাদের একটি এসএমএস দেওয়া থাকবে যে কোন স্টিল এসএমএস দেবেন, এটা এখান থেকে কপি করবেন, যেমন এটা তাই মানবেন এতটুক কপি করে এখান থেকে যে কোনো একটা ক্লিক করে একটা ক্লিক করে ফরওয়ার্ড দেবেন, ফরওয়ার্ড দিয়ে তারপরে এখান থেকে এটা ফেলে দিয়ে এটা দেবেন, এটা কেটে দেবেন, কেটে দিয়ে এখন নির্দিষ্ট একটা নাম যেমন এটা দেখে তিন কন্ট্রোল সি দিয়ে কপি করে এই জনের জায়গায় তিনটা পাঠিয়ে দেবেন, এরপরে ফোন নম্বর এখান থেকে ফোন নম্বর এখান থেকে নিয়ে ফোন নম্বর কপি কন্ট্রোল সি দিয়ে তুলে দেবেন, পাশে আপনার দুটো কাজ, প্রথম হচ্ছে নাম কপি, এরপর হচ্ছে ফোন নম্বর, এবার আসে জায়গা, যেমন এখানে লেখা আছে অ্যানি, আবার এখানে আছে আই, এখানে আছে এম আই, এখানে আছে, তো এগুলো আপনি কীভাবে বুঝবেন এগুলো বুঝতে হলে প্রথম আপনি টাইম জোনে জানতে হবে, এটা হচ্ছে অ্যানি, তাহলে এখান থেকে খুঁজে বের করে অ্যানি কয়ে আসে, যেমন অ্যানি 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 যেমন এটা, তাহলে আমি ওইটা মামা দিবে আপনাদেরকে কোনটা কোন টাইমে দিবেন, আমি বলি প্রথমে এটা হচ্ছে ছয়টা, এটা সাতটা, এটা আটটা, এটা নয়টা, মানে এই কালারে বললে দিবেন, এই কালার বললে দিবেন ছয়টা, এই কালার বললে দিবেন সাতটা, এই কালার বললে দিবেন আটটা, এই কালার বললে দেবেন নয়টা, আর সবসময় আপনার টাইম জোনটা রাখবেন ঢাকা, মানে আমাদের দেশেরটা, আর এটা দেবেন পিএম, তো এখানে দেওয়া যেমন অ্যানি, এনিটা হচ্ছে কত দুই নম্বর, তার মানে এটা হচ্ছে ষাটটা, ষাটটা এখানে সুযোগে গিয়ে দেবেন, এখানে দেবেন ষাটটা, দেবেন এখানে দেবেন সেভেন জিরো পিএম দিয়ে ওকে, দিয়ে দেওয়ার পর এখানে এসে স্পেস দেবেন, স্পেস দিয়ে জাস্ট সেন্টে ক্লিক করলে হবে, সেন্টে ক্লিক করলে আপনার এসএমএসটি চলে যাবে, এইভাবে প্রত্যেকটা এসএমএস পাঠাবেন যাতে এইটা সেটা যাতে ভুল না হয় আর নম্বর যাতে ভুল না হয়। ধন্যবাদ সবাইকে।